ভাষা হারিয়ে ফেলেছি আমি সিরিয়াসলি। আজকে নতুন দিন, নতুন একটা ব্লগে আবার চলে এসেছি, কিন্তু আমি এখন কোথায় আছি এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। অনেকেই বলেন যে তার সিরিয়াল রিটার্ন নাকি নর্থ কলকাতায় যায় না, তাদের সবার জন্য এই ব্লগ, কারণ আমি এখন আছি নর্থ কলকাতায়। আজকে আমার সঙ্গে আছে অভিষেক। অভিষেক এখন এসে পৌঁছায়নি, ও আসছে, তার জন্য ওয়েট করে আছি। অভিষেক আসার পর আমরা রওনা দেবো আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে। এই জায়গাটা একটা ভালো হিস্ট্রি আছে। আজকে মেইনলি স্ট্রিট ফুড এক্সপ্লোর করবো, নর্থ কলকাতা স্ট্রিট ফুড। পুজো আসবে আসবে করছে, একটা পুজোর ভাইব আছে, প্যান্ডেল তৈরি হচ্ছে চারিদিকে, লাইটিং হচ্ছে, আর দারুণ একটা আমেজ নিয়ে আছে। পুজো আসছে, আমার ব্লগও আসছে, সো স্টে টিউন উইথ দ্য সিরিয়াল। আমরা এখন আছি মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সামনে। এই কলেজটা শ্যামবাজারে। আর কলেজের সামনে আমরা কেন আছি? কলেজে পড়ার জন্য বা কলেজে অ্যাডমিশনের জন্য আসিনি, কলেজ দেখতেও আসিনি। এটা হচ্ছে শ্যামবাজার, তিন নম্বর মেট্রো যে গেট আছে, থার্ড গেট, তিন নম্বর গেটের থার্ড জাস্ট পাশেই কলেজটা। এখান থেকে আমরা জার্নি স্টার্ট করবো। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এনিগেস। আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন বড়ুয়া অ্যান্ড দে ফার্স্ট ফুড সেন্টার। এই জায়গাটার ব্যাপারে আমি হিস্ট্রি ব্রিফ আপনাদের করছি, বাট ততক্ষণ থাকুন আমার সঙ্গে। আমার সঙ্গে আজকে আছে অভিষেক, ক্যামেরার পেছনেই আছে, একটু বাদে তাকে দেখা যাবে। তো একটু অন্যরকম হবে ব্লগটা, লাইট কম আসতে পারে, আমার ক্যামেরার অনেক ইয়ে আছে, মানে লিমিটেশনস আছে, সেগুলোকে মেনে নিয়ে চলতে হবে। তো দ্যাটস ইট, সঙ্গে থাকুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব 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 প্লিজ, সাবস্ক্রাইব। তো অভিষেক আমাদের সঙ্গে আছে, ও গুগল ম্যাপে ডিরেকশন দিচ্ছে, কারণ আমরা রাস্তাটা চিনি না। আপাতত মনীন্দ্রচন্দ্র কলেজে অপোজিট ফুটে এসে আমরা সোজা হাঁটছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের উল্টো দিকে, কিন্তু শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের দিকে নয়। তো অভিষেক কেমন লাগছে এতদিন পর আমার ব্লগে আসতে পেরে? হাউ আর ইউ ফিলিং? খুবই ভালো লাগছে, আজকে নতুন জায়গা, অ্যান্ড বিশেষ করে নর্থ কলকাতা। ইয়েস, নর্থ কলকাতা কিন্তু একটা বিশাল বড় একটা ব্যাপার। তা আমরা কি এদিকেই যাবো? হ্যাঁ, ম্যাপও তাই বলছে, আমাদের বাঁদিকেই যেতে বলছে। আচ্ছা, এবার বাঁদিকে তো গেলাম, এবার এখানে অনেকগুলো এরকম রাস্তা আছে, টিপিক্যাল নর্থ কলকাতা যেমন রাস্তা, কোন দিকে যাবো? এদিকেই যাওয়া যাক। তো নর্থ কলকাতার রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি, ম্যাপ দেখে মেন রোড থেকে আমরা বাঁদিক নিয়েছি, বাঁদিকে রাস্তা ধরে আমরা সোজা হাঁটছি। ব্যবসায়িক নাম বড়ুয়া অ্যান্ড দে হলেও উত্তর কলকাতায় থিটা বিটা নামে সবাই এক ডাকেই চেনে। বলা ভালো, বেশ কয়েক দশক পুরনো এই গ্যারেজ ঘরটি, হঠাৎ করে দোকানটা দেখলে খেয়াল না করে এগিয়ে যাওয়াটাই স্বাভাবিক। যারা বর্তমানে KFC বা পিজা হাট বা ক্যাফেতে খেয়ে অভ্যস্ত, তাদের হয়তো দেখে ভক্তি আসবে না। তবে বইয়ের মলাট দেখে যেমন বইয়ের ভেতর কী আছে সেটা বোঝা যায় না, ঠিক তেমনই থিটা বিটার গরম দেখে তার খাবারের স্বাদ বোঝা সম্ভব নয়। যারা এখনও এর স্বাদ থেকে বঞ্চিত আছেন, তারা বিকেলের দিকে শ্যামবাজার গেলে অবশ্যই একবার ঢু মারুন এখানে। এদের সিগনেচার ডিশ হলো মাটন প্যান্থেরাস। চপ কাটলেটের জন্য উত্তর কলকাতার নাম আমি ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু প্যান্থেরাস নামটা একদম নতুন ঠেকেছিল আমার কাছে। এছাড়াও ফিশ ফ্রাই, মাটন চপ, এগুলোও আপনারা পেয়ে যাবেন। দোকান খুলে আনুমানিক বিকেল পাঁচটায়, আর মোটামুটি 6:30 মধ্যে সব শেষ হয়ে যায়। 80-এর দশকে দোকানটি ছিল একদম মনীন্দ্রচন্দ্র কলেজের উল্টো দিকের গলিতে, একটুখানি ঢুকেই জাস্ট বাঁদিকে। পরে মেট্রোর কাজ শুরু হয়, যার জন্য দোকানটা উঠে এই ভিতরে গ্যারেজের মধ্যে স্থানান্তরিত হয়। শোভাবাজার যে রাজবাড়ি, সেই রাজবাড়ির যে কর্তা ছিলেন রাজা নবকৃষ্ণ দেব, ওনার সঙ্গে ইংরেজদের খুব ভালো সখ্যতা ছিল। তো ইংরেজ সাহেবরা সন্ধ্যেবেলা আসতেন খাওয়া দাওয়া করতেন, এসে সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন রাজার মগ রাঁধুনিরা। এখানে মগ শব্দটা আমি ব্যবহার করলাম, কারণ সেটা একদম রাঁধুনিদের যে সর্বশ্রেষ্ঠ, তাদেরকে মগ রাঁধুনি বলা হতো। এনারা চট্টগ্রাম থেকে আসতেন, সেই চট্টগ্রামে মগ রাঁধুনিরা রান্না করতেন। ওনাদের একটা ভালো বৈশিষ্ট্য ছিল, ওনারা যে কোনো খাবার হালকা টেস্ট করেই সেটা বানিয়ে দিতে পারতেন, একটা দারুণ একটা ক্রিয়েটিভ স্কিল।
তো ওনারা রান্না করতেন সাহেবদের জন্য, সাহেবরা খুশি হতেন। মহারাজা রাজা জিনিসটা চলে যাওয়ার পর অনেক বছর কেটে গেছে, এখন সেই মগ রাঁধুনিরা যারা শ্রেষ্ঠ রাঁধুনি ছিলেন তাদের মধ্যে একজন বড়ুয়াদের বংশধর, উনি এসে এই দোকানটা তৈরি করেন। দোকানটি আগে মামার দোকান নামে পরিচিত ছিল, যেটি এখন বড়ুয়া অ্যান্ড দে ফাস্টফুড সেন্টার হিসেবে পরিচিত। বড়ুয়া অ্যান্ড দে নামটি কেন, কারণ সেই বড়ুয়াদের বংশধরেরই একজন বিভূতিভূষণ বড়ুয়া এবং তার বন্ধু প্রতীক চন্দ্র দে দুজন মিলে দোকানটি বানান বড়ুয়া অ্যান্ড দে। এই দোকানেই ফেমাস আইটেম হচ্ছে মাটন প্যান্থেরাস। এই প্যান্থেরাসের জন্ম কিন্তু এখানেই। আমি জানি না কলকাতার মধ্যে অন্য কোথাও মাটন প্যান্থেরাস পাওয়া যায় কিনা, বড়ুয়া অ্যান্ড দে কিন্তু এটারই উদ্ভব। কলকাতার অলিতে গলিতে এরকম অনেক কিছুই আছে, অনেক কিছু ইতিহাস লুকিয়ে আছে, সেটা কিন্তু আমরা জানতে পারি না, বা জানলেও উপেক্ষা করে চলে যাই। আজকে সেরকম একটা নতুন ইতিহাসের সন্ধানে আমরা এসেছি বড়ুয়া অ্যান্ড দে ফাস্টফুড সেন্টারে মাটন প্যান্থেরাস ট্রাই করার জন্য। সো এটাই ছিল ইতিহাস। যদি ভালো লাগে ইতিহাস এরকম, মানে যদি আপনারা চান আমি অন্যান্য ব্লগ ইতিহাস ঘাঁটি, ইতিহাস নিয়ে বলি, তাহলে কমেন্ট সেকশনে জানান, কমেন্ট সেকশন খোলা আছে। এই দোকানে আরেকটা জিনিস আছে যেটা আমি বলতে ভুলে গেছিলাম, এখানে খাওয়া নিতে এলে একটা করে টোকেন দেওয়া হয়, আমাকেও দেওয়া হয়েছে টোকেন নাম্বার 9। এই টোকেনের বিনিময়ে আপনারা খাবার নিতে পারেন। এখানে বিকাল থেকেই প্রচুর মানুষের ভিড় হয়ে যায়, মানুষজন খেতে আসেন এই দোকানটা। আর আজ শনিবার, আজকে তো ভিড় আরও বেশি হবে কারণ ছুটির দিন। It's the moment of truth, আমি ট্রাই করবো মাটন প্যান্থেরাস বড়ুয়া অ্যান্ড দে ফাস্টফুড সেন্টারের থেকে। মাটন প্যান্থেরাসটা মোটামুটি এরকম একটা সাইজের দিয়েছে, অনেকটা ফিশ ফ্রাইয়ের মতো দেখতে, বাট এটা অনেকটা থিক। আর এটার দাম মাত্র 45 টাকা, 45 rupees only। এটা আমি মাঝখান থেকে ভাঙছি, ভেতরে কী আছে সেটা একবার টুক করে দেখিয়ে দিই। আচ্ছা, ভেতরে দেখা যাচ্ছে যে বেশ মাটনের কোটিং আছে, আরও অনেক কিছু এলিমেন্টস আছে সেগুলো না খেয়ে বোঝা যাবে না। আর এখানে প্যান্থেরাস যেটা হয় সেটা মাটনেরই হয়, চিকেনের হয় না। সো মাটন প্যান্থেরাস আমার জিভতে অলরেডি জল পড়ছে। তো উইদাউট এনি ফার্দার অ্যাডিউ, এত একটা ইউনিক ডিশ খাচ্ছি আজকে, এটা কলকাতায় অন্য কোথাও পাওয়া যায় কি না জানি না, বড়ুয়া অ্যান্ড দে ফাস্টফুড সেন্টারে হয়তো শুধুমাত্র পাওয়া যায়। মাটন প্যান্থেরাস সঙ্গে পেঁয়াজ আর নুন, হিয়ার ইট গোস। ড্রাম রোল প্লিজ। ভাষা হারিয়ে ফেলেছি আমি সিরিয়াসলি, প্রচণ্ড সুন্দর একটা ডিশ, দারুণ খেতে। এত সুন্দর আইটেম, মানে ফ্রাইড আইটেম আমি খাইনি আজ পর্যন্ত। মাটনে অনেক চপ বা ফ্রাইড খেয়েছি আইটেমস, বাট এরকম মাটন প্যান্থেরাস আমি কোনোদিনও খাইনি। শ্রেডেড মাটন আছে আর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে যেরকম পুর বানানো হয় ফিশ ফ্রাইয়ের মধ্যে, এরকম মাটনের এরকম পুর বানানো, অসাধারণ খেতে। এটা মাস্ট ফ্রাই আইটেম, নর্থ কলকাতায় এলে মাটন প্যান্থেরাস খেতেই হবে। মাত্র 45 টাকা দাম, দাম খুব একটা বেশিও না। আর এটা কিন্তু শেষ হয়ে যায়, মানে এখন আমি যে খাচ্ছি অলরেডি শুনছি মাটন প্যান্থেরাস শেষ, লোকজন 10টা 20টা 30টা করে নিয়ে যাচ্ছে, আর পুরো হট কেকের মতো সেল হয়ে যাচ্ছে। তো মাটন প্যান্থেরাস খেতে গেলে 5:30টার মধ্যে চলে আসা ভালো, ম্যাক্সিমাম 6টা, তারপরে এলে কিন্তু মাটন প্যান্থেরাস পাওয়া যাবে না। অন্যদিন খাবারের রিভিউ আমি দিয়ে থাকি, কিন্তু আজকে সত্যি বলছি রিভিউ দিতে গেলে সময় নষ্ট, জাস্ট কনসেন্ট্রেট অন দ্য ফুড। আজকে এই জিনিস অন্য কোথাও পাবেন না, একদম বলাই বাহুল্য। আপনাকে এই টেস্ট পেতে হলে নর্থে এই জায়গাটাতে আসতেই হবে, মানে একটা ইউনিক ডিশ। তো জাস্ট চলে আসুন, এনে এসে ট্রাই করুন, আমি কিছুই বলবো না। এখানে এই স্বাদটা পেতে হলে ইউ হ্যাভ টু কাম হিয়ার, এক্সপিরিয়েন্স ইট। এখানে হাত ধোয়ার জায়গা নেই, মানে জলও নেই, দাদার জায়গা আছে, তো এখানে আমরা হাত ধুয়ে নিচ্ছি। অভিষেক খুব রেসপন্সিবল একজন সিটিজেন, ও ব্যাগে করে জল নিয়ে এসেছে, আমার ব্যাগে জল ছাড়া সব কিছুই থাকে। স্টপ ইট, গেট সাম হেল্প। একটু জল দেবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এখান থেকে এগোবো। Few moments later. বলছি যে আজকে তো খাওয়া দাওয়া হলো, মানে মাটন প্যান্থেরাস খেলাম একদম। এখন মনিন্দ্রচন্দ্র কলেজের সামনে চলে এসেছি, পাশেই মেট্রো,
এখনই চলে যাবো, মানে আরেকটু কিছু খেলে নর্থ কলকাতা এক্ষুনি আমাদেরকে ছাড়বে না, এক্ষুনি আমরা এখান থেকে বেরোচ্ছি না। আমার চোখ দুটো কিন্তু আবার ফুড আইকন হয়ে গেল। কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, একটা অন্যরকম জিনিস ট্রাই করা যায়। আচ্ছা কচুরি খেলে কেমন হয়? মাছের কচুরি, ফিশ কচুরি। কি হচ্ছে এটা, এটা কি ভিডিও হচ্ছে? আমি রেডি নেই কিন্তু, এটা জানি না কি